মৃত বাবার স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হইতে যাইতেছে। কারণ বাবা যখন এই বাড়িটা প্রথমে করে তখন এটা তিনতলা ফাউন্ডেশন দিছিল, নিশ্চয় যেহেতু বাবা একতলা করছে আর তিনতলা ফাউন্ডেশন দিছে, নিশ্চয় তার স্বপ্ন ছিল যে এর উপরে আরো তালা উঠবে। তা আল্লাহ আমাকে সে হুকুমটা দিছে উপরে আর একটা তালা করার জন্য, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে জুম্মাবার, সবাইকে জুম্মাবারের শুভেচ্ছা ও ভালোবাসা। নামাজ পড়তে বের হয়েছি, নামাজ পড়তে যাব। নামাজ পড়ে এসে বাবার কবরটা জিয়ারত করতে যাব, কারণ সবচেয়ে এই আজকের দিনে বাবা থাকলে সবচেয়ে বেশি খুশি হতো। সেটা কারণটা হলো যে আগামীকাল থেকে আমাদের বাড়ির কাজটা আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে শুরু করব। তো আমার মনে হয় কোনো সন্তানের সাকসেসে সবচেয়ে খুশি কিন্তু বাবা হয়। তো সেজন্য বাবার কাছে যে বাবাকে জানাবো তার খবর। বাবা, এই যে আমার বাবাটাও খালি গায়ে, ও এখন গোসল করবে তো কোলে উঠতে যাচ্ছে, নিবো বাবা। তো দেখি কে কি করে একটু দেখে যাই। তো এই যে টান হলো, পানি নিবা কি করবা? কাটাকাটি করতেছে, এই পটল ভাজবে সম্ভবত, এই জন্য কাটাকাটি করতেছে। আর বাসায় আজকে বাসায় এখন থেকে প্রতিবেশীকে এই যে তানজিলা হেল্প করতেছে ওর মাকে, দাদিকে। আর এখানে যে আপনাদের ভাবি আমার কোলে কিন্তু তাবিয়া, হ্যাঁ এক একটা রং ঢং করতেছে, আমি দেখাইতে পারতেছি না। ও হলো খালি গায়ে, এই জন্য এখন গরম তো, হ্যাঁ গরমের দিন না না। তারপর বেবি ও আবার দিয়ে দিতে লইছিল। হ্যাঁ তুমি কি আজকে কি রান্না করলা তুমি? আমি আজকে গরুর মাংস রান্না করলাম, আর হলো চিংড়ি মাছ বোনা, এখন আরো দুইটা আইটেম আছে। কি কি আইটেম? দুইটা, একটা বেগুন ফ্রাই আর হলো পটল ফ্রাই। মা ওইদিকে কাটাকাটি করতেছে, তুমি রান্না করতেছো, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, থাকো তোমরা, আমি নামাজ পড়ে আসি। আমি আসার সময় আসছি, আমি নামাজ পড়ে এসে আমাদের বাড়ির কতটুকু এ আল্লাহ তাবিয়াকে দেখাই ফেললাম, খালি গায়ে যে মাথা দেখেন। আমার মানে ক্যামেরা ধরছি না, ক্যামেরা ধরলে ও আসবেই, ওকে আমি রাখতে পারতেছি না। এ দেখেন, ও কিন্তু এইভাবেই দেখেন আপনাদের দিক তাকায় আছে যে আমার মুখের দিকে। হ্যাঁ আমি ওকে শুধু গলাটা দেখাইতেছি, অনেক দুষ্ট হয়েছে। তো নামাজ পড়ে এসে, হ্যাঁ নামাজ পড়ে এসে বাবার কবরটা জিয়াত করতে যাব, আর কাজের কতটুকু কি অগ্রগতি হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন কেমনে আছে, ধুইলা আছে বাচ্চাটা। বাবা নামাজ পড়তে যাই। এটা আমাদের কবরস্থানের ওয়াল। এই কবরস্থানে আসলে মনটা যদিও মানে ভয় লাগে, মনটা একটা শান্তিও পাই যে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভয় পাই, এই এটা ভেবে শান্তি লাগে। তো আজকে বাবা শুয়ে আছে, বাবার বাবা শুয়ে আছে এখানে, একটু দেখাই আপনাদেরকে আমাদের কবর। ধরে মনে হইতেছে যে মরেও শান্তি পাবো। হঠাৎ করে বৃষ্টি নামলো, আল্লাহর রহমতের বৃষ্টি। এই যে আমাদের কবরস্থানটা, আমার বাবার জন্য দোয়া করবেন, কবরটা জিয়াউত করে নিই। নামাজ পড়ে বাবার কবর জিয়ারত করে বাসায় আসলাম। আসার পরে দেখি পোলো রান্না করতেছে, একটু আপনাদের সাথে শেয়ার করি যে সে কিভাবে রান্না করে, এটা করে যাব। উকি দিয়া লাগতেছে তো, পাতলে আমিও উকি দিতেছি। বাহ সুন্দর জ্ঞান আসছে তো। তো বলো কি কি দিচ্ছ, বোবার মতো করে রান্না করে না তাহলে কেমনে বুঝবে যে তুমি কিভাবে কি দিলা? রান্না তো মানে মাছটা দেওয়া তো শেষ, তারপর আমি তো দেখি যে পোলোয়া রান্না করার গরুর মাংস রান্না করা সেম তো, আমি তো মানে সবই দাও। কি কি দিছো এখানে, কি কি দিছো বলো? এই যে আদা বাটা দেওয়া হয়েছে, রসুন বাটা দিছি, পেঁয়াজ বাটা দেইনি, আর জিরা দিছি, জিরা বাটাই বাটা, লবণ দিছো। সকালে কিন্তু, সকালে কিন্তু একটা তুমি এই করে ফেলছো, লবণ এমন দিয়া দিছো শুধু শুধু আমি মুখ বন্ধ করে খাইছি। যে আরেকটা কথা বলি শুনো, বলো
এখন এর মধ্যে কি চাল দিয়ে দিবা? পোলাও রান্না করতেও পেঁয়াজ মরিচ লাগে, মানে এটা আমি ওইভাবে কখনো ভাবি নাই, কিন্তু হঠাৎ করে মাথার মধ্যে আসলো যে পোলাও রান্না করতে পেঁয়াজ মরিচ লাগে। পোলাও রান্না করতে বেশি মশলা লাগে, তাই না? আমার তো ভুল হলে একটু পেঁয়াজ করে রাখবো না, তুমি তো ভাইজা নিও লাস্টে কাটতে পারবো। ওই যে এটা এটা হয়ে যাবে না, এই যে তোমার এই যে পুরো মাংস এটা হয়ে যাবে। বিষয়টা হলো যে আমরা এবার ঈদে হলো আপনার কে খাই নাই, কে খাই নাই জানো, পোলাও গরুর মাংস এগুলো রান্না হয় নাই। তো গতকালকে বললাম মাকে, আপনার কাছে কথা বলে সেই ঈদের পোলাওটা এখন আমরা খাইতেছি। দিয়া দত্তা ও দিয়া দেখো গরম করে রাখ। তো এই যে গরম পানিও করা আছে, দিয়ে দিবো নাকি? গরম পানি আসলো না, আচ্ছা দাও গরম পানি দিয়ে দিয়ে দাও, রান্নায় সবাই পারে। জাস্ট আপনাদের ভাবির সাথে একটু সময় কাটালাম, এই আর কি, তাকে একটু সঙ্গ দিলাম। তো ইনশাল্লাহ এই আপনার আগামীকালকে থেকে বাড়ির কাজে হাত দিব। আচ্ছা আজকে থেকে এগুলা রেডি করা হইতেছে, কাঠগুলো লাগে ভাই, এগুলা কি কলাম? কলামের আর বিমের জন্য, হ্যাঁ কলাম আর বিমের জন্য এগুলো কাঠ সাইজ করতে হয়। এগুলো সাইজ করে দিয়ে তারপর আপনি এর মধ্যে ঢালাই দিতে হয়। তো রড সিমেন্ট বালু, তোমার বালু কো মা? ইনশাল্লাহ বালু বিকালে চলে আসবে। এই যে কাজ আগাইতেছে, কালকে বাড়িতে মূল বাড়ির কাজে হাত দিব। আর এই কাঠগুলো সম্ভবত সেন্টারিংয়ের জন্য লাগে, ছাদে ছাদ করার সময়। এখন শুধু কলাম করার জন্য রেডি করতেছে। ছাদ করার সময় কাঠ আসবে, বাঁশ আসবে। আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, এবার বাড়ির ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে বলতে যেটা বুঝতেছি, যে এখানে যে ফাঁকা জায়গাটা ছিল এই ফাঁকা জায়গাটা কিন্তু এখন আর ফাঁকা থাকবে না। আপনার এই এটা লেভেল দিয়ে শুরু করে এখান থেকে ফুল একটা রুম হবে এখানে নিচতলার জন্য, যেহেতু আমরা দোতলায় থাকবো, আমরা তো আর নিচতলা থাকবো না ইনশাল্লাহ। যখন কমপ্লিট হয়ে যাবে দোতলার ইচ্ছা উপরে থাকার, তখন ওই উপরে যেও কিন্তু এটা বড় হয়ে যাবে বিল্ডিংটা। এটা সম্ভবত 1700 না 1800 স্কোয়ার ফিট এখন নিস্তলাটা আছে, উপরে যে এটা হয়ে যাবে 2000 প্লাস, তখন ফ্ল্যাটও কিন্তু বড় হবে। তো ছোট্ট একটা ইউনিটও করার ইচ্ছা আছে দোতলা, যেহেতু ভাড়া হয় এখানে আমার, মানে এটা আমি বললাম, এই প্ল্যানটা শেয়ার করছি ফ্যামিলির সাথে, তারাও রাজি হয়েছে। আপনারাও জানাবেন আসলে এই প্ল্যানটা, কারণ এখানে তো নিচে খালি জায়গা রেখে লাভ নাই, এখানেও একটা বাড়লো রুম, উপরে যেও বাড়লো। যে জিনিসটা এই যে এটা এখানে কিন্তু ফাঁকা, এভাবে ফাঁকা রাখছিল, এখানে কাজে হইতো, এখানে কল, এখানে ফ্রি একটা স্পেস ছিল, কাপড় শুকাইতে দেওয়া যেত, ওখানে আমরা বেশি গরম পড়লে গোসল করতাম। এই যে এখানে এটা ছেড়ে দিয়ে, হ্যাঁ এই দেখছেন সেটা আপনারা। তো এখন এটা তো নিচে যেতে আমরা থাকতেছি না, এই উপরেও বাড়তি হবে, এখানে একটা রুম হবে, বড় বেশ বড় রুম হবে এখানে একটা। কি বালু আসবে? জি আম্মা, ওরে আল্লাহ রে, আমার তাবি আসার জন্য পাগল হয়ে যাচ্ছে আম্মা। ওই যে
বালুর ট্রাক আসলো, বালুর ট্রাক। নিজের কাছে একটু ভালো লাগতেছে, আনন্দ আনন্দ, কেমন যেন আনন্দ আনন্দ লাগতেছে, আমি কিছু একটা করতে পারতেছি। এটা বাবার স্বপ্নটা ছিল, দোতলা করবে, হ্যাঁ সেই স্বপ্নটা পূরণ হইতেছে এটা ভেবে। হ্যাঁ একটা পলিথিন নিয়ে আসো, প্রযুক্তি সিস্টেম এখন আর মানুষও লাগে না, লেবারও লাগে না, শুধু উঁচু করে দিলে হইল, হয়ে গেছে। আজকের মতো কাজ এখানে শেষ হয়ে গেল। শুক্রবারের দিন তো সবাই একটু ফ্যামিলির সাথে সময় কাটাইতে চাই। বাড়িতে যতটুকু কাজ ছিল, কাজ কর্ম শেষ করে একটু আসলাম। গতকালকে যে লিচুর ভিডিও দিছিলাম যে বাগানে, সেই বাগানে আসলাম। সেই বাগানে আজকে লিচু ভাঙা হইতেছে, তো কিছু লিচু আজকে ভাঙবে আর কিছু লিচু আরো 2-3 দিন পরে ভাঙবে। তো আমি আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করি যে লিচু গাছ থেকে পেরে, আমিও কিন্তু গত বছর এ ধরনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছিলাম, গাছ থেকে লিচু পেরে এলাকার মানুষ সেগুলো সুন্দর করে বাসে, মানে বাসে বলতে কি আপনি এটা ওই ডাল একটু ছোট করে, কিছু দু একটা লিচু হয়তো পোকা থাকতে পারে বা নষ্ট থাকতে পারে, সেটা ওই মূল যে লিচুর যে এটা হবে আটিটা হবে সেখান থেকে সেগুলো বাসাই করে, মানে প্রসেসিং যেভাবে করে, প্রসেসিং করে এটা আবার বাঁধবে 50টা 50টা করে একটা থোকাতে থাকে, কারণ 100 থোকা খুব কমই হয়। অনেকে দেখা যাচ্ছে যে 50টা করে কেনে, কারণ এটা এখান থেকে যারা কিনে নিয়ে যায় ঢাকা ব্যবসা করার জন্য, তারা এটা যে আর আপনার হলো বাঁধবে না, ঠিক এভাবে নিয়ে বের করে তারপর দিয়ে দিবে, সেজন্য 50টা করে ই করা হয়। তো আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতেছি, কার্টুনটা কিভাবে প্রসেসিং করা হয়। এভাবে একটা কার্টুনের মধ্যে নিচে আপনার পাতা দিতে হয়, পাতা দেওয়ার পরে তারপর আপনার এটার তখন হলো আপনার লিচুগুলা ওই সাজাইতে হয় সেই কার্টনের মধ্যে, এইভাবে সামনের দিকে 50 50 100টা এভাবে দিকে, আবার পিছনের দিকে 50টা 50টা দিয়ে, মানে একটা এই পাশে একটা পাশে, যাতে কার্টনটা বড় নয়, কারণ এক সাইডে দিলে এক সাইডে ফাঁকা হয়ে যাবে, যেটা যেভাবে সাজাইতে হয় সেটা সেভাবে সাজাচ্ছে। এরপরে কিন্তু এখানে না, এই লিচুগুলা হলো একটা 500 কার্টন, আবার 1000 কার্টন একটা বড়, এর উপরে আবার পাতা দিয়ে দিবে, এর উপরে পাতা দিয়ে দিলে তখন লিচুটা কি হবে আপনি 4-5 দিন এটা যদি কার্টুনের মধ্যেও থাকে নষ্ট হবে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, বিদায় নিয়ে আল্লাহ।